মামনির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাতে চলেছি চিকেন কারি। তো দেরি না করে চলুন চটপট শুরু করা যাক। দেরি না করে চিকেন কষা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে দেখে নেওয়া যাক। নুন, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আলু, 600 চিকেন নিয়েছি এখানে, আদা আর রসুন পেস্ট। চিকেনটা ম্যারিনেটের জন্য এবার এর মধ্যে পরিমাণ মতো জিনিসগুলো মিক্স করতে হবে। ফার্স্টে আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার টমেটো বাটাটা দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার রসুন বাটা। এবার আদা বাটা। পরিমাণ মতো নুন। সামান্য পরিমাণ সরষের তেল। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, এবার আমরা এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। গ্যাসে কড়াটা বসানো হয়ে গেছে, এবার কড়াটা গরম হলে এর মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এবার কড়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। আজকে আমার মা রান্না করছে না, আজকে আমার বাবা রান্না করছে, দেখতে পাচ্ছেন আপনারা, তাই একটু ভয় ভয় পাচ্ছে। আলুগুলো এবার প্রায় ভাজা ভাজা হয়েই গেছে, এগুলো এবার বাটির মধ্যে তুলতে হবে। লাল লাল হয়ে গেছে, এবার এগুলো তুলে নিলাম বাটির মধ্যে। কড়াতে আবার তেল ঢালা হয়ে গেছে, এবার কড়াতে গোটা গরম মশলাগুলো দিয়ে দিতে হবে। কালারের জন্য সামান্য পরিমাণ চিনি। এইবার বেঁচে থাকা টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিতে হবে। সব একসাথে ভালোভাবে নাড়তে হবে কড়ার মধ্যে অনেকক্ষণ ধরে। অনেকে পেঁয়াজ কুচিটা আগেও ভেজে নেয়, আমরা এর সাথেই দিয়ে দিলাম। এইবার কড়াতে লঙ্কা কুচি আর নুনটা দিয়ে দিতে হবে। এইবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে হবে। এইবার হলুদ গুঁড়ো। অনেকে লঙ্কা গুঁড়োটা এখন নাও ইউজ করতে পারে, যেহেতু আমি চিকেন ম্যারিনেটের সময় লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যারা ঝাল কম খায় তাদের জন্য এখন দেওয়ার কোনো দরকার নেই। এটা ভালো করে নাড়তে হবে যাতে কড়ায় না লেগে যায়। মশলাটা কষা হয়ে গেছে, এইবার ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ঝোল। দশ থেকে 12 মিনিটের মতো এটাকে কড়াই ভালোভাবে নাড়তে হবে। তারপর এটাকে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এইবার এর মধ্যে জল ঢেলে দিতে হবে। এবার এটাকে চাপা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট পর আমরা ঢাকাটা খুলে দিয়েছি। এইবার আলুগুলো আর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচটা সামান্য পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে, এটা যাতে একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়ে যায় সেই জন্য। 5 মিনিট আমি কড়াই রেখেছিলাম, দেখুন চিকেনটা এবার গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এবার এটাকে বাটিতে তুলে নেব। আমাদের চিকেনটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিকেন কারি রেডি হয়ে গেছে। তো চটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে সুস্বাদু চিকেন কারি। এমনই রান্নার নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমাদের চ্যানেলে। এমনই ভিডিও পেতে হলে আপনারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল অপশনটি ক্লিক করে নেবেন। তো ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।